শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পোশাক শিল্পের রপ্তানির অগ্রগতি ঠেকাতে আন্তর্জাতিক প্রতিযোগীরা সবসময় তৎপর রয়েছে, তবে কোন অপতৎপরতা এই খাতের অগ্রগতিকে দাবিয়ে রাখতে পারবে না। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় পোশাক খাতের চার দিনের একটি প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব মন্তব্য করেন। আফসারউদ্দিনের রিপোর্ট। আয়োজক সংস্থা সেমস গ্লোবাল এবং গণচীনের সাব কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে চলছে 13তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো, পাশাপাশি চলছে 30তম ডাইক্যাম দ্বিতীয় ডেনিম শোর উইন্টার এডিশন। প্রদর্শনীতে স্থান পেয়েছে জুতা, কাপড়, কাপড়ের রং সহ পোশাক খাতের যাবতীয় উপাদান। এ খাতের ব্যবসায়ীরা মেলায় ঘুরে ঘুরে খুঁজে নিচ্ছেন তাদের প্রয়োজনীয় পণ্য বা উপাদান। বিভিন্ন টাইপের ফেব্রিক্সটা খুঁজতে আসি আমরা, তো নতুন মিলগুলির সাথে আমি ইন্ট্রোডিউস হওয়ার জন্য যে নতুন কিছু পাওয়া যায় কিনা, এই জন্য মূলত আসা। Fabric is ours and our customer make these pants, these blouses in Bangladesh. Sometimes customers have demand about yarn composition, yarn color. উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা দেশে পোশাক খাতের নানা সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেন। 80% of our knit fabric we are producing locally, but in woven we can cover only 30-35%. In denim we can cover about 45%. Market research, forward linkage, that's directly knock to the buyer and get the order. But very unfortunately still we are depending through our agent. বাংলাদেশে নিযুক্ত চীনের চার্জ অব দ্য অ্যাফেয়ার্স চেইন ওয়েই বলেন, পোশাক শিল্পে বাংলাদেশ এবং চীনের ব্যবসায় চীন দূতাবাস সবসময় সাথে থাকবে। পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলে জানালেন শিল্পমন্ত্রী। With the proactive participation of both Chinese and Bangladesh entrepreneurs and a huge benefit for our two countries and peoples. And the South China is willing to keep a close communication with Bangladesh side to make this issue successful. এই লক্ষ্যের ইতিমধ্যে তৈরি পোশাক খাতে জ্ঞান ভিত্তিক হাইটেক গার্মেন্ট শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি এখানে মূল্য সংযোজন প্রয়োজন জনীয় কাঁচামাল ও অ্যাক্সেসরিজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অর্জনের প্রচেষ্টা জোরদার করা হয়েছে। প্রদর্শনী প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা।